টাকা জোগাড় হয়নি। মৃত সন্তানকে ব্যাগে ভরে বাড়ি ফিরলেন অসহায় পিতা। ঘটনার রিপোর্ট তলব করল স্বাস্থ্য দপ্তর। ঘটনায় জুলুমের অভিযোগ অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে। পয়সা জোগাড় করতে পারেননি অসহায় পিতা, মৃত সন্তানকে ব্যাগে করে নিয়ে ফিরতে হলো বাড়িতে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে ব্যাগে করে সন্তানের মৃতদেহ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নিয়ে যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালকদের জুলুমের অভিযোগ উঠেছে, ফলে এই নিয়ে ব্যবস্থা নিতে বৈঠক ডেকেছে পরিবহন বিভাগ। দিনমজুরের মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে যাওয়ার ঘটনায় রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। পাশাপাশি কী করে ঘটল এমন ঘটনা তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP সঞ্জয় মল্লিককেও। স্বাস্থ্যভবন সূত্রে খবর, কালিয়াগঞ্জের ওই দিনমজুর নিজের মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে যাওয়ার ঘটনায় রিপোর্ট তলব করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে হাসপাতাল সুপারকেও একটি বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। অমানবিক এই ঘটনার জন্যে কোথায় কোথায় ঘাটতি রয়েছে, কোথায় খামতি তা জানতে বলা হয়েছে। পাশাপাশি সে সময় সংশ্লিষ্ট বিভাগগুলিতে কারা কর্মরত ছিলেন সেগুলিও উল্লেখ করতে বলা হয়েছে ওই রিপোর্টে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পরিবহন বিভাগ। অ্যাম্বুলেন্স চালকদের লাগাম ছাড়া ভাড়া আদায় নিয়ে পরিবহন বিভাগ কড়া পদক্ষেপ করতে চলেছে বলে সূত্র মারফত জানা গেছে। মঙ্গলবার দার্জিলিং জেলার পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত অ্যাম্বুলেন্স চালক ও সংগঠনদের সাথে বৈঠকে বসতে চলেছে পরিবহন বিভাগের কর্তারা। ওই বৈঠকে থাকার কথা রয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদেরও। অ্যাম্বুলেন্সের লাগামহীন ভাড়া চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে দার্জিলিং জেলা পরিবহন আধিকারিকেরা। 7 দিনের মধ্যে কড়া পদক্ষেপ, পাশাপাশি লাগামহীন ভাড়ায় হ্রাস টানা হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা। এ বিষয়ে দার্জিলিং জেলার মুখ্য পরিবহন আধিকারিক জানিয়েছেন, ঘটনার বিষয়ে জেনেছি, লাগামহীন ভাড়া কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না, কড়া পদক্ষেপ করা হবে। জানা গেছে মঙ্গলবার সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। লাগামহীন ভাড়া চাওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে। 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে বলেও জানিয়েছেন আধিকারিকেরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সববাহী গাড়ি যে নেই সেটা জানতেন না রোগী কল্যাণ সমিতি। এমনই চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে কালিয়াগঞ্জের দিনমজুরের ঘটনার পর। যাতে ওই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য বুধবার শিলিগুড়ি জেলা হাসপাতালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসবেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরা। এ বিষয়ে গৌতম দেব জানান, হাসপাতালে যে সববাহী গাড়ি নেই সেটা আমার জানা নেই, আর আমাকে জানানোও হয়নি। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্যই বৈঠক ডাকা হয়েছে। অমানবিকতার এমন ছবি সামনে আসতে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন বিরোধীরা, নিন্দায় সরব হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শিলিগুড়ি। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।